তাসকিনের করা ব্যাক অফ দ্য লেন্থের একটা বল, সজোরে করা বলটা কিছুটা লাফিয়ে ওঠে। ব্যাকফুটে খেলতে গিয়ে বলের সাথে টাইমিং মেলাতে পারেননি তামিম, সরাসরি আঘাত করে তামিমের হাতে। বাহাতের তর্জনীতে আঘাত পান এই বাহাতি ব্যাটার, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন তামিম। চোট পর পর ওখানেই শেষ হয়ে যায় তামিমের ব্যাটিং অনুশীলন পর্ব। ব্যাট গ্লাভস ফেলে চলে যান হোম অফ ক্রিকেটের ইনডোরে, প্রাথমিক সেবা নেন সেখানেই। এরপর তামিম যখন বেরিয়ে আসলেন তখন স্পষ্ট হলো আঘাতটা বেশ গুরুতর, তার বাহাতের তর্জনীতে দেখা গেল ব্যান্ডেজ। লম্বা সময় পর মাঠে ফেরার লড়াই করছেন তামিম, তবে তার কপাল যে একেবারে মন্দ। বিপিএলের প্রস্তুতির মাঝেই পেলেন এমন গুরুতর চোট, প্রাথমিক দেখায় যেটা মনে হয়েছে অন্তত কিছুদিন তো মাঠের বাইরে থাকতেই হবে তাকে, হয়তো আগামী কিছুদিন হাতে তোলা হবে না ব্যাটও। আসছে বিপিএলে তামিম ইকবাল খেলবেন ফরচুন বরিশালের হয়ে, ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার বড় দায়িত্ব তার কাঁধে। তার আগে পড়ে গেলেন এমন গুরুতর চোটে, শঙ্কা স্পষ্ট বিপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতে তামিমকে পাওয়া যাবে তো। একটা ম্যাচের জন্য তামিম ছিটকে গেলে সেটা নিশ্চয়ই ফরচুন বরিশালের জন্য বড় ক্ষতির কারণই হবে। গেল সোমবার প্রায় তিন মাস আর দিনের হিসেবে প্রায় 100 দিন পর ব্যাট হাতে জনসম্মুখে অনুশীলন করেন টাইগার ওপেনার। এর আগে পিঠের ব্যথার চিকিৎসা করান ইংল্যান্ডে, রিহ্যাবও করেছেন ঠিকঠাক। প্রথমবার নেটে অনুশীলনে শট খেলায় মিসটাইমিং হলেও স্বস্তিতে ব্যাটিং করেন। নেটে তামিমকে পিঠের ব্যথা অনুভব করতে দেখা যায়নি, তবে দ্বিতীয় দিনে অনুশীলনে তিনি চোট পেলেন আঙুলে। হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো, অবসর ভেঙে আবারও ফিরে আসা, ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানো, বিশ্বকাপ স্কোয়াডে না থাকা, ঘটনাবহুল একটা কঠিন বছর 2023 পার করেছেন। সেখানে নতুন বছরে তামিমের শুরুটা হতে পারত বিপিএলে দারুণ ব্যাটিং করে। তার আগে এই ব্যাটারের এভাবে চোট পাওয়া নিশ্চয়ই হতাশ করবে তার ভক্তদেরও। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম, ঢাকা।